বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা মাধ্যমিক শ্রেণীর পদার্থ বিজ্ঞানের আলোর প্রতিফলন অংশটি নিয়ে আলোচনা করছি। তো এই অংশে আমরা প্রধান অক্ষের ওপর ছয়টি অবস্থানের জন্য অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুর প্রতিবিম্বগুলো কেমন হবে, কোথায় হবে, সেটির ওপর এখন ইনশাল্লাহ অ্যান্সার গুলো দেখব। আমাদের কৌশলটি হবে যে আমরা এমন ভাবে বিষয়টিকে আয়ত্ত করব যাতে করে আমাদের এটি খুবই সহজ হয়ে যায়। তো সেই বিষয়টি আমরা একটু পর্যালোচনা করে দেখব যে কাজটা আমরা কিভাবে করতে পারি। এক নম্বর হলো বস্তু। এই বস্তু ক্ষেত্রে বিবরণ, আর দুই নম্বর হলো প্রতিবিম্বের ক্ষেত্রে বিবরণ। প্রতিবিম্ব এই অংশ পরীক্ষায় আসে, সুতরাং আমরা খুবই সতর্কতার সহিত অল্প অল্প করে আমরা এটি শিখে ফেলবো। একদিনে খুব বেশি শিখবো না, অল্প করেই শিখবো। তো আজকে দেখি শুধু মূল অংশটা আমি শিখাই দিচ্ছি। প্রতিবিম্বের ক্ষেত্রে তিনটা জিনিস জানতে হবে। একটা নাম হলো অবস্থান, অবস্থান। তারপর একটা নাম হলো আকৃতি। অবস্থান, আকৃতি, আর তারপরে হলো তোমার প্রকৃতি। প্রকৃতি আর বস্তুর ক্ষেত্রে শুধুমাত্র অবস্থান জানা দরকার, আর কিছু জানা দরকার নেই। অবস্থান তোমাদের একটু জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে এখানে তোমরা একটু খেয়াল করছো কি আমি কিছু নাম্বারিং করছি। এখন কিন্তু আমি আর অসীম লিখবো না, এখন লিখবো হলো এক নম্বর অবস্থান, দুই নম্বর অবস্থান, তিন নম্বর অবস্থান, তারপরে হলো তোমার কি চার নম্বর অবস্থান, পাঁচ নম্বর অবস্থান, ছয় নম্বর অবস্থান। এই নাম্বারিং করলে সবাই কি বুঝতে পারবে না এক নম্বর মানে অসীম, দুই নম্বর মানে অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে, তিন নম্বর মানে বক্রতার কেন্দ্রে, চার নম্বর মানে বক্রতার কেন্দ্র আর ফোকাসের মধ্যে, পাঁচ নম্বর মানে ফোকাস বা ফোকাস তলে, ছয় নম্বর মানে হলো তোমার ফোকাস ও মেরুর মাঝখানে। সবাই কি আমার কথাটা বুঝতে পারছো? তাহলে আমরা কিন্তু এখন নাম্বার দিয়ে লিখবো। বস্তুর অবস্থান এক নম্বর, এক নম্বর বস্তুর অবস্থান, তার মানে বস্তু কোথায় আছে? অসীমে আছে। তাহলে এক্ষেত্রে তারপরে বস্তুর অবস্থান দুই নম্বর, বস্তুর অবস্থান তিন নম্বর, বস্তুর অবস্থান চার নম্বরে, বস্তুর অবস্থান পাঁচ নম্বরে, সর্বশেষ বস্তুর অবস্থান ছয় নম্বরে। এইরকম যদি থাকে তাহলে আমরা এখন এক এক করে দেখব প্রতিবিম্বগুলো কোথায় হবে। খুব ভালো করে এটা খেয়াল করো যে আমি এখন অবস্থান নির্ণয় করতে যাচ্ছি প্রতিবিম্বের। খুবই কিন্তু সহজ একটি পড়া, আমি মানে জটিল পড়া সেটাকে যতটা সহজ করা যায় ইনশাল্লাহ সেটার চেষ্টা করছি, তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবা। তোমাদেরকে আমি এখন প্রশ্ন করতেছি একের সাথে কত যোগ করলে ছয় হবে? পাঁচ। দুইয়ের সাথে কত যোগ করলে ছয় হবে? চার। বলতো এই অবস্থান কি কাউকে আর মুখস্থ করা লাগবে?
ম্যাজিক উপায়টা দেখছো কি রকম? এটা মুখস্থ হয়ে গেছে। পরের উত্তরটা বলো দেখি এবার। মরিয়াম বলো, তিনেরটা কত হবে? তিনেরটা তিন। এবার কুলসুম বলো তো, চারেরটা কত হবে? কুলসুম কি শুনতিস আমার কথা? দুই। হাই রে হাই, এতক্ষণ লাগলে হবে? হ্যাঁ আমি শুনিনি কথা, নেটওয়ার্কের সমস্যা ছিল। আচ্ছা ঠিক আছে, দুই। এবার শিমু বলো, পাঁচেরটা কত হবে? এক। এক নম্বর। এক। আচ্ছা এটা কি এখন আর মুখস্থ করা লাগবে কাউকে, সেটা বলো তো। না স্যার। আচ্ছা আমি তাহলে এটা একটু ক্লিয়ার করি, এখানে ছবি আসি। তোমরা ছবি দেখে দেখে বলো তো বস্তু, আমি এক এক করে বলতেছি। বস্তু অসীমে হলে, এখানে দেখে দেখে বলবা, বস্তু অসীমে প্রতিবিম্ব কোথায় হবে, এমন নাম ধরে বলবা। আচ্ছা যারা একটু বলতে পারিস না তাদের একটু হেল্প করিচ্ছি। এক একটা পাশে, তাহলে বস্তু অসীমে হলে প্রতিবিম্ব কোথায় হবে? ফোকাসে। ফোকাসে, ফাইন, এই তো উত্তর হয়ে গেছে। এটাকে বলবা ফোকাস বা ফোকাস তল। আচ্ছা তারপরে দেখি এটা রূপার পালা। এবার রূপা বলো, দুই নম্বরের বস্তু, বস্তু দুই নম্বরে প্রতিবিম্ব কয় নম্বরে হবে, কোথায় অবস্থান কোথায় হবে? আমি এখন নাম ধরে বলতে। চার নম্বরে, বক্রতার কেন্দ্র ও ফোকাসের মধ্যবিন্দু। আচ্ছা থ্যাংক ইউ। এবার মরিয়ম বলো, চার নম্বরে বস্তু আছে, প্রতিবিম্ব কোথায় হবে? চার, দুইয়ে। দুইয়ে হবে, এখন দুইয়ের নাম ধরে বলো, দুইয়ের নামটা কি? বক্রতার কেন্দ্র। আচ্ছা এখন আমাকে বলো যে যদি তোমাদের এইটা আয়ত্ত থাকে তাহলে এইটা লেখা কি কোনো ব্যাপার? না স্যার। আচ্ছা না স্যার, তাহলে আমি আবারও আগের পড়ায় ফিরে যাচ্ছি। তাহলে আমাদের অবস্থান ক্লিয়ার, ছয় নম্বরটা আমি পরে শিখাবো, ছয় নম্বরটা একটু ব্যতিক্রম আছে, এটা আমি একবারে পরে শিখাচ্ছি, এটা আলাদা করে দিচ্ছি। আমরা আগে পাঁচ পর্যন্ত শিখি। আকৃতি, আগে মাঝখানেরটা লিখবো, এই যে মাঝখানেরটা। তারপরে প্রকৃতি, তো আকৃতির বেলায় একটু খেয়াল করো, ও আগে তীর চিহ্নগুলো দিয়ে নেই তাহলে সুবিধা হবে। ক্রমান্বয়ে বড় হবে, বুঝছো? এটা হলো অত্যন্ত খাটো বা খর্বিত, অত্যন্ত খর্বিত। তো এই যে খর্বিত, এটার বাংলা হলো খাটো, এটা শুধু খর্বিত। এটা শুধু খর্বিত। তারপর একটা হলো সমান, তিন নম্বরেরটা হলো সমান, চার নম্বরটা হলো বিবর্ধিত, এর বাংলা হলো বড়, বিবর্ধিত। পাঁচ নম্বর হলো অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত। একটা জিনিস একটু মিলাই নাও, এবং এটা
মনে রাখার জন্য তোমাদের সুবিধা হবে। এই যে মাঝখানে লেখছি আমি সমান, সমানত থেকে ওপরে কি দেখো তো, সমানত থেকে ওপরে পাচ্ছি কি কি, একটা খর্বিত মানে খাটো, আর একটা হলো অত্যন্ত খর্বিত মানে খুবই খাটো। তাহলে তোমরা যদি একটু সবাই মার্কিং করো, সবচেয়ে ছোট থেকে শুরু হয়েছে, সবচেয়ে ছোট শুধু ছোট, এটা সমান, এটা বড়, এটা অত্যন্ত বড়। বিষয়টা কি ছোট থেকে ক্রমান্বয়ে বড় হয়নি? ভালো করে দেখো, দেখো তো সবাই। তাহলে যদি আমরা যদি এরকম ছক একে পড়ি, আমাদের সুবিধা হবে না অসুবিধা হবে বলো তো? সুবিধা, কারো কাছে বুঝতে কি কোনো জটিলতা লাগতেছে বলো তো? না স্যার। আচ্ছা ফাইন। এখন প্রকৃতি, প্রকৃতিটা আরো সহজ, এটা একেবারে পাঁচটারই এক, এটার উত্তর হবে হলো সদ ও উল্টা। এটা আলাদা ইয়েতে লিখে দিচ্ছি, সদ ও উল্টা। সদ ও উল্টা এটার প্রকৃতি। তো এটা যেহেতু লেখা আছে সদ ও উল্টা, তারপরে আবার দেখো ওই পরেরটা ওই, এটা কিন্তু এই যে প্রথমটা এটা ওই, মানে ওটা ওইটাই অ্যান্সার হবে। তিন নম্বরে ওই, চার নম্বরে ওই, পাঁচ নম্বরে ওই, অবলিক হলো বিপরীত। আমি বিপরীত কথাটা কেন লিখলাম, আমি বিপরীত কথাটা লিখেছি এই কারণে, এই যে সদ আর উল্টার বিপরীতটা কি, সদের বিপরীত হলো কি অসৎ, আর উল্টার বিপরীত হলো সিধা মানে সোজা। আচ্ছা বলো এখন সবাই কি এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছ? সদের বিপরীত অসৎ, খালি সরি ওটা লাগাই দিবা। আচ্ছা এখন একটু সবাই খেয়াল করো, আমি ৬ নম্বরটা বাকি রাখছি, এটার অবস্থানটা হবে, আমি আগে তিনটা তীর চিহ্ন দিয়ে নেই, একটা তীর চিহ্ন, দুইটা তীর চিহ্ন এবং সর্বশেষ তিনটা তীর চিহ্ন। তো ফার্স্ট এখানে কি হচ্ছে, এটার অবস্থান হবে পিছনে, ৬ নম্বরটা একটু আলাদা করে মনে রাখা লাগবে, এটা হলো পিছনে মানে প্রতিবিম্ব হবে পিছনে, অবস্থান গেল। এখানে হবে শুধু মানে বড় মানে বিবর্ধিত, আর কোনো ভাষা হবে না, বিবর্ধিত। আর পরেরটা হবে হলো বিপরীত, বিপরীত মানে অসদ ও সোজা, এজন্য আমি বিপরীত কথাটা লিখলাম। আশা করি বিপরীত কথার মানে তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা তাহলে আমি একটু পুরোটা আর একবার একটু রিভিউ করে দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে একটু খুব মনোযোগ দিয়ে শোনো। এটা আমি এই ছবিটা প্রথমে সবাইকে একটু স্ক্রিনশট দিয়ে নিতে বলবো, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে সবাই নিয়ে নাও। আচ্ছা ফাইন, আমাদের একটু মূল মূল বইতে তোমাদের নিয়ে যাচ্ছি। কি দরকার, কি জন্য আমরা এটা পড়তেছি, এই যে দেখো এটা থাকবে প্রশ্ন তোমাদের, তোমাদের এটা হবে প্রশ্ন। এই যে এখানে যেটা দেয়া আছে এটা হলো প্রশ্ন, এক নম্বরে লেখা আছে লক্ষ্যবস্তু অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে। তুমি যখনই দেখবে লক্ষ্যবস্তু
অসীম বক্রতা কেন্দ্রের মধ্যে, তখন এটি কয় নম্বর অবস্থান বলো তো? দুই নম্বর অবস্থান না? হ্যাঁ স্যার। অবস্থান কি না? আচ্ছা হ্যাঁ স্যার। আর চার নম্বর অবস্থানের নাম কি? এটা না দেখো তো, অসীম বক্রতার কেন্দ্র আর ফোকাসের মধ্যে, এটা কি চার নম্বর অবস্থান না? হ্যাঁ স্যার। লক্ষ্যবস্তুর অবস্থান তুমি লিখে দিলে। আচ্ছা চার নম্বরের জন্য কি সদ উল্টা না মনে পড়ে কি? পাঁচ পর্যন্ত সবই সদ উল্টা। তারপরে আকৃতি চার নম্বরে দাদাগো লেখা আছে খর্বিত, তোমরা নিজেরাই ওখানে দেখতে পাবা খর্বিত লেখা আছে। চার নম্বর মানে দুই নম্বরে বস্তুর অবস্থান, যেখানে দুই নম্বরে। এই যে তিনটে জিনিস লিখে দেবো, দেখো আমি বলি তিনটে জিনিস লিখে দেব আর এই জানা বিবরণ দিব, এই বিবরণ কোন দিলেই তোমার হলো ফুল তিন থেকে চার নম্বরের প্রশ্ন। এটা ছবি কোন আঁকে দেওয়া আর এই তিনটে জিনিস লিখে দেওয়া, আর বিবরণটা হলো তোমার নিজের নিজের ভাষায় লিখে দেবো, বিবরণ কোনো সমস্যা না, খালি তিনটে জিনিস ঠিক থাকলে নম্বর পাবা, এই ছবি আর তিনটে জিনিস লিখলি নম্বর ফুল। তাহলে আমি আবারও তোমাদের ওখানে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা এই পুরো বিষয়টি এখন আশা করি ক্লিয়ার ভাবে বুঝতে পারছি, অবস্থানগুলো কি হবে, আকৃতিগুলো কি হবে, প্রকৃতিগুলো কি হবে। আমরা এই অংশের মাধ্যমে এই পড়াটি এখানে সমাপ্ত করছি।